नमस्कार बंधुरा जगन्नाथ देवर पुजो आज के रथजात्रा आज के रकम मिष्टि बनाब और ये पापड़ ये जो सब नहीं भाजब देखे थकूँ वीडियो क्यों कर लवण दे दीची घी दे दीची घी दिए बनाब सामान्य चीनी दिए दीची एक भालो करे मिक्स करे बंधुरा बंधुरा देखुन माखाना हो गेछे मैदाटा माखाना हो गेछे बंधुरा आमी एक थालाते एबार आमी लेसिगुलो छोटो करे केटे नेब छोटो करे केटे निच्छि बंधुरा जे देखुन एइभाबे छोटो करे केटे निच्छि बंधुरा एइ जे आमी एगुलो पाकिये निच्छि भाजबो देखुन এই যে আমার পাকানো হয়ে গেছে এবার আমি বেলে দিচ্ছি বন্ধুরা দেখুন এইটা বানাবো পটল মিষ্টি देखुन बंधुरा ये सब गुलो बेला आ गेछे बनाना आ गेछे एइटा एइभाबे छोटो छोटो करे केटे नेबे छड़िये दिए मिष्टि बनाले देखते पाबे बंधुरा देखुन आमी किभाबे पाकाच्छि देखुन देखो बंधुरा कत सुंदर हो देखो हमें एर एक साइडे रेखे दीची तेलटा दिए दीची बंधुरा पटल मिस्टीगुलो दिए दीची तेले तेलटा गरम हो गए आगे एक दिए दीची देखते थक बंधुरा देखो ये लाल लाल कर भाजा हो उठे नीब
এবার আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা, বেশি লাল হয়ে গেলে তিতো লাগবে, ভালো লাগবে না। সবগুলো উঠিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, এই যে পটল মিষ্টিটা ভাজা হচ্ছে, বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমি আবার উঠে নিচ্ছি, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে খুব সুন্দর ফুলে উঠবে, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিলাম, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা উঠিয়ে নিচ্ছি, গ্যাসটা খুব জ্বলে গেছে, আমি কমিয়ে দিলাম। বন্ধুরা যে উঠিয়ে নিচ্ছি, এবার আমি পাঁপড় গুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা উঠিয়ে নিচ্ছে, আমার সব এই পাঁপড়গুলো, রঙিন পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, নীল লাল সাদা হলুদ। বন্ধুরা দেখো, পুরো দোকানের মতো ভেজেছি বড় বড় করে। দেখুন বন্ধুরা, দোকানের মতো বড় বড় খুব সুন্দর হয়েছে। দেখুন এবার আমি চিনি মিষ্টিটা যে বানাবো, আমি চিনির চিনি দিয়ে দিচ্ছি। পাত্রে আমি জল রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সামান্য। বন্ধুরা দেখুন, এই যে মিষ্টি রসটা, এই যে মিষ্টি রসটা, এক মিনিট, এই যে বন্ধুরা দেখুন, এই যে মিষ্টি রসটা, এই চিটচিট হয়ে গেছে। এবার আমি মিষ্টি এতে দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম কড়াইতে সব, একটু আমি নেড়ে নিচ্ছি। সব মিষ্টিগুলো আমি যে ভেজে রেখেছিলাম তেলে, চিনি রসে দিয়ে দিলাম। এই যে
মিষ্টি রসে পুরো হয়ে গেছে। আমি নামিয়ে নামাচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সব নিয়ে বসে গেছি, দেখুন এই যে পটল মিষ্টি, এই যে ছোটো ছোটোবেলায় যে খেতাম ছোটো ছোটো গজা, আর এই যে জিভে গজা, এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে। আমাকে তো ভালোই লাগছে, আপনারা দেখবেন বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন ভালোই লাগবে, দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না। দেখুন এই যে আমি আজকে রথযাত্রা, আজকে আজকে এই পাঁপড় খেতে খেতে হয় আর মিষ্টি খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, নিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো আজকে ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি এবারে খেয়ে দেখছি যে আমার ছেলে টিউশন পড়তেছে, আমার মেয়ে ভিডিও করছে, আজকে আমি খেয়ে দেখছি কেমন লাগছে মিষ্টিটা। আমি সব রকম একটু নিয়ে নিচ্ছি, কেননা বাড়ির সকলে খাবে। আমি মিষ্টিটা খেয়ে দেখছি, খুব সুন্দর লাগছে বন্ধুরা। পটল মিষ্টিটা দেখছেন, আকাশ হচ্ছে বন্ধুরা কপ করে। বন্ধুরা এখানে আমি পর্বটা শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। বাই বাই।